হ্যালো, কি খবর? তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আজকে আমি এই বাংলা চ্যানেলে তোমাদের কিছু ব্যায়াম করে দেখাবো, কিছু এক্সারসাইজ করে দেখাবো, যেগুলো খুবই 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 হেল্প করবে তোমার বেলি ফ্যাটের জন্য, ভুঁড়ির জন্য, ঠিক আছে, তোমার পুরো ওয়ার্কআউট রুটিনে। আচ্ছা, কয়েকটা জিনিস বুঝিয়ে দিই, একদম ক্লিয়ার কাট কথা। এবার তোমরা যদি মনে করো যে এই পাঁচটা এক্সারসাইজ করলেই ভুঁড়ি চলে যাবে সারা জীবনের মতো, তাহলে এর থেকে বোকামি তো আর হয় না, ঠিক আছে। যাদের ভুঁড়ি ফ্যাট থাকে, বেলি ফ্যাট হয়, সবারই একটু কম বেশি হয়, তাদের বেলি ফ্যাট যেতে সময় লাগে। কি করে সময় লাগে? কারণ কি, খালি চারটে এক্সারসাইজ করলেই বেলি ফ্যাট চলে যায় না, এত সময় ধরে তো পৃথিবীতে আজকাল সবাই রোগা হতো। তো ডায়েট কি খাচ্ছ, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। ওভারঅল ওয়ার্কআউট রুটিন কি পুরো হচ্ছে, কি ইন্টেন্সিটিতে করছো, কি ওয়ার্কআউট করছো, ওগুলো সব ম্যাটার করে। তারপর কি ম্যাটার করে, তোমার স্লিপ সাইকেল কেমন, তোমার জেনারেল লাইফস্টাইল কেমন, তোমার নিউট্রিশন কীরকম ধরনের হচ্ছে, এগুলো খুবই ডিটারমাইন করে সব কিছু বেলি ফ্যাটের জন্য। ইয়েস, বেশি ভুঁড়ি থাকা ঠিক না, ঠিক আছে, বেলি ফ্যাটের অ্যারাউন্ডে যে এত এক্সট্রা ফ্যাট হয় লোকেদের, ইটস নট আ ভেরি হেলদি সাইন। তো দ্যাট বিং সেড, ফিটনেস ইজ আ জার্নি, ইজ আ পার্সোনাল চয়েস। তো তোমরা তোমাদের ফুল বডি ওয়ার্কআউট রুটিনে এই কয়েকটা পাঁচটা এক্সারসাইজ আরামসে ইনক্লুড করতে পারো। আমি যখন ওয়ার্কআউট করি, আমি রেগুলারলি ওয়ার্কআউট করি, আমি অনেক রকমের ওয়ার্কআউট করি, আমি স্ট্রেংথ ট্রেনিং করি, কার্ডিও করি, হিট করি, ওয়েটস নিয়ে যে রেজিস্ট্যান্স ট্রেনিং হয় সেগুলো করি, বা রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে ট্রেনিং করি, যোগা করি, জুম্বা আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্কআউট আমি ট্রেন করেছি আর করছি, অ্যান্ড আমি কিছু সার্টিফিকেশনও এখন নিয়েছি। তো এই কয়েকটা পাঁচটা জিনিস যেগুলো আমি তোমাকে দেখাবো, খুব সহজে একটা ম্যাটের ওপর তোমরা করতে পারো। তোমাদের কিছুই চাই না, প্র্যাকটিক্যালি কিছুই চাই না, খালি নিজের শরীর। আমি এতে কোনো ডাম্বল কেটেলবেল কিছুই ইউজ করবো না, ঠিক আছে, কিন্তু তোমাদের যা ক্লিয়ার পাঁচটা মুভমেন্ট দেখাবো, তোমরা যেগুলো করতে পারো তোমার হোল বডি ওয়ার্কআউটে ভালো, তোমার কোরে, এই মাসেলে, এইখানে 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 কোরটা পুরো এই জায়গাগুলো, ঠিক আছে, এন্টায়ার প্লাস প্রেসে কোর বলে অ্যাবস, এই জায়গাটা বেলি পুরো এগুলোকে টার্গেট করবে, ঠিক আছে। Let's get on the mat. No jumping. Let's do it. প্রথমে ম্যাটে শুয়ে পড়ো। The leg raises. হাতটাকে বিগিনাররা এখানে রাখতে পারো, অ্যাডভান্সটা সাইডে রাখবে। বাট যেহেতু বিগিনার আমি আশা করছি সমস্ত মেজরিটি আমাকে দেখছে, তাই আমি হাতটাকে এখানে রাখলাম আমার বাটাক্সের নিচে, ঠিক আছে। এবারে সব কর এক্সারসাইজে কোরটাকে এনগেজ করবে, এনগেজমেন্ট কোরটাকে টাইটলি ধরবে, স্কুইজ ইন দ্য কোর দিজ বেলি মাসেলস, ঠিক আছে। এরকম করলে এবার ইনহেল, নিঃশ্বাস নেবে, স্কুইজ অ্যান্ড লেগ আপ, যাদের জন্য এটা ইজি তারা হাত থেকে সরিয়ে করবে, আর দেখবে যাদের জন্য কন্ট্রাক্ট হচ্ছে, আর যখনই পাটা উইথ ফোর্স নামাচ্ছে মাটিতে যেন না ছোঁয়ে, হাওয়ায় ওসে আবার ভিড় দেবে, ঠিক আছে। এবার যারা অ্যাডভান্স তারা সাইডে রাখবে আর করবে, ইনহেল, স্কুইজ ইওর মাসেলস অ্যান্ড আপ, বুঝেছো? এইটা ফার্স্ট এক্সারসাইজ, লেগ রেজেস। তুমি এখন লোয়ার বেলিটা পুরো ফায়ারে হয়ে যাবে, 12 রেপিটেশনস, 12টা রেপিটেশন করবে, করার পর ব্রেক নেবে, তারপরে এই নেক্সট এক্সারসাইজটা করবে। এটার নাম হচ্ছে অ্যান্ড হাই প্ল্যাঙ্ক জ্যাকস, এইটাকে বলে হাই প্ল্যাঙ্ক। উপরে এসে কোর মাসেলসটাকে, এই অ্যাবস মাসেলসটাকে এরকম স্কুইজ করে এনগেজ করবে, শোল্ডারের উপর ভর দিয়ে আগে গিয়ে বডিটাকে ধরে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে হাই প্ল্যাঙ্ক। এবার হাই প্ল্যাঙ্ক জ্যাকস মানে 1 2 1 2, আউট ইন আউট ইন, কখনো এরকম করবে না, কখনো এরকম করবে না, একদম সমান একটা লেভেলে লাগবে, আর প্রেস করবে শোল্ডারটা দিয়ে নিজের মাটিটাকে একদম চেপে রাখবে, আর আগে দেখে 1 exhale inhale, এটা 1 2 1 2 3 4 5, এরকম করে কাউন্ট করে করে এটাও 12টা করবে, ইন অ্যান্ড আউট জাম্প করে 1 set, ঠিক আছে, 12 set এটা করবে। নেক্সট এক্সারসাইজ ইজ হলো হোল্ড।
again a killer exercise for your belly. Okay, কি করবো আমরা? বেসিক্যালি লাই ডাউন, বেসিক্যালি লাই ডাউন, এরকম শুয়ে থাকবে, হ্যাঁ, হাতটা উপরে করে এবার উঠে আসবে। তুমি চাইলে বিগিনার হলে এরকম থাকবে, আর অ্যাডভান্স একটু যদি চাপ, যদি ভুঁড়িতে চাপ না পড়ে তাহলে হাতটা পিছনে করে একটু পাটা নিচে করে দেবে আর হোল্ড। বেসিক্যালি পুরো বডিটা তোমার বাটাক্স পাছার এখানে রেস্ট করছে আর এই মাথা তোমার স্কুইজ হচ্ছে, হাতটা পিছনে করে ভীষণ টাফ ডিফিকাল্ট হয়ে যায়, ব্যাক কিন্তু রেস্ট করবে না। আমি অলরেডি ফিল করতে পারছি এটা অ্যাটলিস্ট 12 সেকেন্ড ধরবে, বুঝেছো? আর তুমি এইটা যদি করতে পারো তোমার দেখবে পিছনে টান পড়ছে। তো আগে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হাতটা পিছনে যদি ডিফিকাল্ট হয় সামনে রেখে পাটা একটু উঁচু করতে পারো তাহলে সোজা হয়ে যায়, কিন্তু ডিফিকাল্টি লেভেল বাড়ানোর জন্য পা নিচে গ্রাউন্ডের এত যতটা কাছে পারো হাতটা পিছনে আর ব্রিথ করতে থাকবে, অলওয়েজ কিপ ব্রিদিং, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 করলাম, বাট 12 সেকেন্ড যতটা করতে পারো বেটার। আর দেখবে পুরো বডিটা কাঁপছে আর ব্যাকে, ব্যাকটা কিন্তু রেস্ট করবে না, ঠিক আছে? ওকে, নাও লেটস মুভ অন টু আর ফোর্থ এক্সারসাইজ, বেলি ওয়ার্কআউট, সেটা হচ্ছে ইন অ্যান্ড আউট। তো কী করবে, হাতটাকে সাইডে রাখবে ঠিক এখানে হিপসের পাশে, হ্যাঁ, এবারে একটু লিন ব্যাক করে পাটা এগোবে, এবার ইন আউট, ইন আউট, ইন আউট, ইন আউট, মুভমেন্টটা দেখলে তো ইন অ্যান্ড আউটের কীরকম হয়। চ্যালেঞ্জটা কী বলতো, আমাদের যখন এরকম করি তখন এরকম হয়ে যায়, এইটাই ভুল। চ্যালেঞ্জ হচ্ছে দুটো নি সেটে থাকবে, যদি এরকম খুলে যায় তাহলে কোরে অত এফেক্ট হবে না। প্রেশারটা দেখো, এক্সারসাইজ করা ঠিক আছে, এবারে এক্সারসাইজটা এফেক্টিভলি করাটা আসল কাজ। আর আমি জানি অর্ধেক লোক এক্সারসাইজ এফেক্টিভলি ঠিকঠাক করে না, তো প্লিজ এক্সারসাইজগুলো ঠিক ফরম্যাটে ঠিকভাবে করবে। তো এরকম করে রাখলাম, সেই জন্য ডিটেল নিয়ে সময় নিয়ে বুঝিয়ে বলছি, মানে তোমাদের আমি দেখিয়ে দিলাম, তোমাদেরও লাভ হলো না, তাতে তোমারও লাভ নেই আর এই ভিডিওটারও কোনো লাভ হবে না। সেই জন্য আমি এরকম করে জয়েন্ট করে রাখবো, একটু লিন ব্যাক হবো, ব্যাক স্ট্রেট, শোল্ডার আউট, ইন, এক্সহেল, ইনহেল, এক্সহেল, এক্সহেল, টানছি তখন এক্সেল করছি, বাইরে টানছি ইনহেল করছি, এটাও 12টা, ব্যাকে প্রেশার আসবে, এইখানে প্রেশার আসবে, কিলার এক্সারসাইজ, তাড়াতাড়ি করার দরকার না। আরে এভরি মাসেল গ্রুপকে এনগেজ করো, তুমি ব্যাক মাসেল, তোমার থাইজ আর কোয়াডস গুলোকে, তুমি তোমার এই জায়গাগুলোকে, এই জায়গাগুলোকে পুরো ফিল করতে পারবে। এটা ফোর্থ, লাস্ট ফিফথ নম্বর, এটা একটু ডিফিকাল্ট বাট আমি ইজিয়ার ভার্সনটা বলে দেবো। এটা নাম হচ্ছে ক্রাঞ্চেস, ফিট অফ ক্রাঞ্চেস, অনেকটা সিট আপের মতন বাট ফিট অফ করে, খালি উঠে বসবো না, ক্রাঞ্চ করবো, ফিট অফ ক্রাঞ্চেস। তো এরকম করে যারা বিগিনার তারা এটা করবো, তো অ্যাডভান্সদের বলছি। ওকে, হাতটা ঝুলে করে ইনহেল অ্যান্ড আপ, এক্সহেল, 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 এক্সহেল। আচ্ছা, এই এক্সারসাইজের চ্যালেঞ্জটা কী বলো? চ্যালেঞ্জ হচ্ছে আমরা যখন এক্সারসাইজটা করবো তখন আমাদের লোয়ার বডিটাও দেখবে সবার মুভ করবে, এইটাই ভুল। লোয়ার বডিটা চেষ্টা করবো যেন ধরে ধরে রাখতে পারি, একটু একটু মুভমেন্ট হবে কিন্তু আমরা এটাকে স্টেবল করে রাখার চেষ্টা করবো লোয়ার বডিটাকে, খালি আপার বডি মুভমেন্ট হবে উইথ দ্য হেল্প অফ আর কোর স্ট্রেংথ, এই স্ট্রেংথ দিয়ে ধরে থাকবো, ঠিক আছে? যতটা ধরে থাকতে পারবে তত এফেক্ট এখানে আসবে। আর একবার দেখি, যখন আমি ধরে আছি এইটা স্টেবল থাকবে, খালি আপার বডি মুভমেন্ট হবে উইথ দ্য হেল্প অফ মাই ব্যাক মাসেলস। আগেন লেট মি শো ইউ, ইনহেল অ্যান্ড আপ, ঠিক আছে? এটা যারা বিগিনার তারা করবে চেষ্টা, আগেন 12 রেপস,
একটু যেন অ্যাডভান্স, তাহলে পাটা উঠিয়ে নেবে, এটা ভি টাচ, ভি টো টাচ হয়ে যাবে, ঠিক আছে? এরকম করে ওপরে টোটা টাচ করার চেষ্টা করবে। নি স্ট্রেট, বেন্ড না, একদম স্ট্রেট। এটা একটু ডিফিকাল্ট লেভেল, বাট যদি অ্যাডভান্স তোমরা যেতে চাও তাহলে ভি টো টাচেস কিলার ওয়ার্কআউট, ঠিক আছে? তো এইগুলো ছিল এই পাঁচটা ধোঁয়াধার ভুঁড়ি কমানোর জন্য এক্সারসাইজ। একে শুধু ভুঁড়ির না গো, এটা পুরো ব্যাক মাসেলস তোমার সব ওয়ার্ক করছে। তো ইয়া, এভরিথিং, ইভেন ইউর লেগস আর অন ওয়ার্ক, এগুলো প্লিজ ইনক্লুড করো আর ফায়দা দেখো। আমি আশা করতে পারি তোমরা অনেক ফায়দা দেখবে। এটি কমেন্ট করে জরুর বলো যে কেমন লাগলো ভিডিওটা, আর বাংলা চ্যানেলে অনেক কন্টেন্ট দেখতে ভুলো না, আর হিন্দি চ্যানেলে আমার কন্টেন্ট দেখছো তো, যারা জানো না আমার একটা হিন্দি চ্যানেল আছে সিম্পল টিপস অন্বেষা, যেখানে আমি অনেক 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 ওয়ার্কআউট ভিডিওস আর লাইফস্টাইল কন্টেন্ট আর বিউটি ডায়েট কন্টেন্ট দিতেই থাকি রেগুলারলি, সেটাও চেক আউট করে নিও। ভালো থেকো।